রহমানের রহিম আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে রাজিয়া ব্লগের নতুন একটা ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকেরই একটা কমন প্রশ্ন যেটা ইদানিং হচ্ছিল যে আমি তো একটু অসুস্থ, এখন আমি কেমন আছি? এখন আমি সবাইকেই বলছি যে এখন আমি সত্যিই আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপনারা যে আমাকে নিয়ে এতটা ভেবেছেন, মনে রেখেছেন বিষয়টা, এই জন্য সত্যিই আমি কৃতজ্ঞ। তো যাই হোক, আজকে আমরা কিছু শাল দেখাবো। শালের ভিডিওগুলো তো আসলে ওইভাবে করতেই পাচ্ছি না, কারণ আমাদের শাল আমরা যে সাইডটাতে রেখেছি, আপনাদের কখনো যদি আমরা একটা শর্ট ভিডিও করে দেখাবো, চিন্তা করেছি যে এমন গাদাগাদি অবস্থা, কারণ আমাদের তো একটা রুমের মধ্যেই এখন যেহেতু বাসা থেকে, তো একটা রুমের মধ্যেই সব মাল স্টোর করতে হয়। এত এত শাল এসেছে যে আসলে নতুন পুরাতন সব একাকার হয়ে যাচ্ছে। তো হাতের কাছে যা পাচ্ছি সেগুলোই আমি ভিডিও করে দিচ্ছি। তো আজকে আমি হচ্ছে সলিড শাল দেখাবো, যেটার প্রাইসটা 550 টাকা। হ্যাঁ, আর এটার ফ্যাব্রিক কোয়ালিটিটা হচ্ছে ভিসকস। তো যাই হোক, নতুন পুরাতন সব কালার, মানে যেগুলো এখন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে সেগুলোই দেখাবো, কারণ পুরাতন কিছু কালার আছে যেগুলো আবার নতুন করে আমরা রিপ্রোডাকশন করেছি, তো সেই কালারগুলো আমরা আজকে দেখিয়ে দিব। তো এইটা হচ্ছে, দেখেন, এটা স্ট্রাইপের শাল। স্ট্রাইপের শালের কদরটা আসলে সব সময়ই থাকে। এটা হচ্ছে একটা তিনটা স্ট্রাইপের, তিনটা কালারই কিন্তু খুব সুন্দর। যেমন এটা আছে একটু বেগুনি শেডের, এইটা আছে পিঙ্ক শেডের, আর এটা আছে ব্রাউন শেডের। আর ভিসকস শালের তো নতুন করে বলার কিছু নাই, আপনারা সবাই জানেন ভিসকস শালের হচ্ছে মানে প্রাধান্যটা এমন যে এটা মানে কাস্টমারের কাছে প্রাধান্য পায় এই জন্যই যে এটা দুই পাট্টা ইউজ করতে পারেন। আর কালারগুলো এত শাইনি থাকে যে আপনারা যে কোনো ড্রেসের সাথে, যেমন এখানে আপনি তিনটা কালার ড্রেসের সাথে এই শালটা ক্যারি করতে পারবেন। আরেকটা বিষয়, সেটা হচ্ছে এটার দুই পার্টে ইউজ করা যায়, এইটা হচ্ছে আরেকটা পার্ট। তো এই হচ্ছে এই শালের বিশেষত্ব। তো এই শালগুলো হচ্ছে এতটাই সফট আর এতটাই ক্যারিয়েবল যে আপনারা খুব ইজিলি এগুলোকে ক্যারি করতে পারবেন। আর শালের প্রাইস তো 550 টাকা বলেই দিলাম। তারপর যেটা, সেটা হচ্ছে আমাদের এটা নতুন এসেছে স্ট্রাইপটা। এই স্ট্রাইপটাও কিন্তু সুন্দর, এখানে বেশ কালারফুল স্ট্রাইপের। এটা সম্ভবত শর্ট ভিডিও বা ভিডিও একটা গিয়েছে, যাই হোক আমিও মনে রাখতে পাচ্ছি না কখন কি যাচ্ছে। তো আমিও সেই জন্য সব কিছু আবার ভিডিও করে দিচ্ছি, যেহেতু আপনারা সবসময় শুধু ভিডিওর লিঙ্ক চান, আর আমিও হয়তো সময় সাপেক্ষের জন্য ওইটা দিতে পারি না। তো এই জন্য আমি আবার বারবারই ভিডিওগুলো করে দিচ্ছি, একটাই হয়তো একবার দুইবার দেখানো হয়ে যেতে পারে, যাই হোক ওটা আর মাথায় রাখবেন না, আপনারা এখন দেখে যান। এইটা হচ্ছে একটু চিকন চিকন, মানে 3 ইঞ্চি স্ট্রাইপের, আর এইটা হচ্ছে এটার আরেকটা পার্ট। তো এই শালটার প্রাইসটাও থাকছে কিন্তু 550 টাকা। আরেকটা বিষয়, আমাদের কিন্তু এখন প্রতিদিন রাত 10টায় একটা লাইভ যায়, জানি না কতদিন যাবে বা কী, কারণ আসলে শারীরিক কন্ডিশনের উপরে সেটা ডিপেন্ড করবে। যেহেতু লাইভটা আমি করি, তো আমি হচ্ছে চেষ্টা করছি কন্টিনিউ করার। 2 দিন অলরেডি হয়ে গেছে, মানে আমি এই ভিডিওটা যেদিন করছি সেদিন থেকে 2 দিন হয়ে গেছে, তো আপনারা দেখতে দেখতেই হয়তো আরও কয়েকটা ভিডিও হয়ে যাবে। আপনারা কিন্তু অবশ্যই লাইভটাতে জয়েন করতে পারেন, আর এটা কিন্তু রাজিয়া ব্লগের ইউটিউব চ্যানেল থেকে রাত 10টায় একটা লাইভ হয়, তো অবশ্যই ওখানে জয়েন করতে পারেন। আপনাদের ভালো মন্দ যা কিছু হয় ওখানে শেয়ার করতে পারবেন, দেন আমরা ওখানে আপনাদেরকে আপনাদের সাথে কমিউনিকেট করে নিব। তো এইটা হচ্ছে আরেকটা কালার, এটার কিন্তু এই যে ফিরোজা টাইপের, এখানে দেখেন ফিরোজা টাইপের কালার, আর এটা হচ্ছে ব্লু কালার। তো এটা একটা পার্ট, আর এইটার হচ্ছে এইটা আর একটা পার্ট। আর এই ফিরোজাটা কিন্তু একটু পেস্ট পেস্ট ফিরোজা টাইপের, খুব সুন্দর। আর এই এই শালটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এই শালটা আপনারা যারা, যাদের এই ধরনের ডার্ক শাল পছন্দ, তারা কিন্তু খুব সহজে এই শালটা সিলেক্ট করতে পারেন। এই সেম শালের প্রাইসও কিন্তু থাকছে 550 টাকা। এই শালটাতে আমরা ব্লগ করেছি, সেটার ভিডিও মেবি আপলোড করা আছে, বা ওটার লাইভও খুব রিসেন্ট যাবে। তো এইটা হচ্ছে অ্যাশের সাথে, সরি এটা হচ্ছে অরেঞ্জের সাথে ব্রাউন একটা কালার, আর খুব সুন্দর চিকন একটা পার আছে এইখানে আর এইখানটাতে। তো এটার প্রাইসও কিন্তু 550 টাকা থাকছে। আর হচ্ছে এই শালটা আপনারা, এটা হচ্ছে এটার মানে সোজা পার্টটা, আর এইটা হচ্ছে এটার উল্টা পার্টটা, মানে উল্টা পার্টটায় কালারটা একটু ডিপ, একটু লাইট শেডের থাকে, আর সোজা পার্টটায় কালারটা এরকম চকচকে থাকে। এটাই হচ্ছে এটার পার্থক্য, বাট এটা কিন্তু দুই পাশেই আপনারা ইউজ করতে পারবেন, এই যে আর এই যে।
আর এই শালগুলো কিন্তু খুব ভারী না, মিডিয়াম। তো আপনারা কিন্তু মিডিয়াম শাল দেখতে পারেন, মানে মিডিয়াম শাল বলতে যে যারা হচ্ছে জব করেন বা বাহিরে পড়তে চান, মানে বাসার জন্য না, যারা বাহিরে পড়তে চান, একটু হালকা পাতলা শাল হলে না ক্যারি করতে সুবিধা হয়, তো এই শালগুলো সেরকম একটা শাল। তো তারপর যেটা দেখাচ্ছি এইটা হচ্ছে, এটা বেগুনির সাথে ম্যাজেন্ডা কালার কম্বিনেশনের একটা শাল। এই শালটা কিন্তু খুবই সুন্দর, আমার কাছে তো খুবই ভালো লাগে এই শালটা। তো এই শালটা দেখেন, এই শালটার প্রাইজও থাকছে 550 টাকা। তো আপনারা, এটা হচ্ছে এটার সোজা পাড়টা আর এটা হচ্ছে এটার উল্টা পাড়টা। তো এই শালটা পেয়ে যাচ্ছেন 550 টাকায়। তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে রংধনু। রংধনুর এই শেডটা আমাদের কাছে আছে, তো আপনারা, রংধনুর বেশ কয়েকটা শেড আমাদের কাছে আছে, তো ভেবেছি যে ওগুলো সবগুলো দিয়ে একটা ভিডিও করব, তো সেটা হয়তো আরও কয়েকদিন দেরি হতে পারে। তবে এই যে এখন যেটা দেখছেন এটা হচ্ছে এটার সোজা পাড়টা, এই যে এই কালার কম্বিনেশনটা, এটাতে হচ্ছে এর আগে যেটা ডিপ কালার ছিল ওটাতে লালের কাজটা বেশি ছিল, লালের কাজ বলতে এই ব্যাক পাড়টায় লাল ছিল, যার কারণে এই পাশের লালটা বেশি ফোকাস হয়েছে, মানে সোজা পাশটায়। আর এই পাশে যেহেতু এটার অরেঞ্জ কালার, তো এই জন্য এর ভিতরে একটা অরেঞ্জ অরেঞ্জের একটা শেড আছে, যেহেতু ওই সুতাটা এই পাশেও কিছুটা দেখা যায়, মানে সামান্য কিছু দেখা যায়, কালারটাকে ওইভাবে রিফ্লেক্ট করে। তো এটা হচ্ছে এই রংধনুটা থাকছে, এখন কিন্তু আমাদের কাছে এই রংধনুটা অ্যাভেলেবেল আছে। তো এরপরে আমাদের কাছে যতগুলো রংধনু আছে সব নিয়ে আমরা একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিব। এই সি গ্রিনের হচ্ছে, এই সি গ্রিনের আরেকটা শাল ছিল আমাদের কাছে, যেটার এই যে এখানে দুইটা স্ট্রাইপ ছিল, বাট ওই শালটা এই মুহূর্তে আমাদের কাছে শেষ হয়ে গেছে। যেহেতু আমরা শাল পাইকারি দিচ্ছি, তো আমাদের কাছে প্রোডাক্ট আসতেই থাকে, প্রোডাক্ট শেষ হতেই থাকে, তো এটাই চলতেই থাকে। তো এইটা হচ্ছে এখন যেটা আসছে, এটা হচ্ছে বডি কালারটা ঠিক আছে, বাট এই যে পাড়টা ম্যাজেন্ডা কালারের একটা চওড়া পাড়, হ্যাঁ, ওইটা হচ্ছে এর মধ্যে দুইটা লাইন ছিল আর এটা একটা লাইনের পাড়। আর এটার ব্যাক পাড়টা কিন্তু এরকম একটা ফিরোজা কালারের থাকবে। তো এই শালটাও কিন্তু খুবই সুন্দর, আপনারা দুইটা কালার ইউজ করতে পারবেন, এই পাশে ফিরোজা কালার আর এই পাশে সি গ্রিন টাইপের কালার। এটা হচ্ছে চিকন স্ট্রাইপের একটা শাল, প্রতিটা কালারই কিন্তু বেশ কাছাকাছি কালার, অপোজিট কোনো কালার নেই। যারা একটু সোবার টাইপের কালার পরতে চান তারা এই শালটা নিতে পারেন, মানে একদম এক শেড ডিপ এক শেড লাইট, এইভাবেই কালারগুলো এখানে সেট করা। তো এই শালটার প্রাইজও কিন্তু থাকছে 550 টাকার, এই শালটার এই পাশটায় কিন্তু থাকবে এই রকম একদম হালকা, মনে হবে যে অনেকটা হয়তো লাইট ডিপ শেডের একটা শাল পরেছেন, ঠিক এই পাশটা ব্যাক পাড়টা এরকম মনে হবে আর ফ্রন্ট পাড়টা এই রকম থাকবে। তো লাস্ট ওয়ান যেটা দেখাবো সেটা হচ্ছে পেস্ট শেডের একটা শাল, একটা পেস্ট গ্রিন টাইপের বা হচ্ছে পেস্ট, এটাকে পেস্ট আর ব্ল্যাক কম্বিনেশনে ম্যাচ করা, মানে এরকম ঠিক এক্স্যাক্ট কালার এটা বলা যাবে না, তবে এটাতে হচ্ছে বেসিকটা পেস্ট তার সাথে হচ্ছে ব্ল্যাক, খুব সুন্দর কিন্তু কালার কম্বিনেশনটা খুব সুন্দর। আর এই যে দুইটা শেডের এইখানে দেখেন, দুইটা শেডের এই পার করা আছে খুবই সুন্দর। আর ওই যে এটা হচ্ছে এটার ফ্রন্ট পার্টটা, আর এটা হচ্ছে এইরকম থাকবে এটার ব্যাক পার্টটা। তো এই শালগুলো তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর শালগুলো হোলসেল হচ্ছে, আপনারা চাইলে হোলসেলেও নিতে পারেন, চাইলে রিটেলেও নিতে পারেন। হোলসেলটা তো আমরা ভিডিওতে বলবো না, কারণ এটা আপনারাই বলেছিলেন যে হোলসেল বলার দরকার নেই, তো আমরা বলছি যে ইস চোখে হোলসেলটা বলবো না। তো যেহেতু আমরা হোলসেলটা বলছি না, তার মানে আপনারা কখনো এটা ভাববেন না যে আমাদের হোলসেলটা এক একজনের কাছে এক এক রকম, না, আমাদের হোলসেলটাও যেরকম ফিক্সড আমাদের রিটেলটাও ফিক্সড। আর আমাদের হচ্ছে অনেকেই আমরা দাম কম রাখি না, বা হয়তো নানাবিধ কারণে বা ক্যাশ অন দেই না, তাই অনেকে আমাদের নিয়ে খুব বাজে বাজে মন্তব্যও করেন বা অনেক ধরনের কথাও বলেন, কিন্তু দেখেন যে যাই বলুক, আমার কথা যে যেটা হচ্ছে আমাদের নিজস্ব নীতি, যেটা আমরা যেটা পারবো না সেটা আমরা মানে করতে যাব না, আবার করতে গিয়ে পারবো না আপনাদের সাথে একটা খারাপ রিলেশন হবে, এটার চেয়ে যে আপনাদের কাছ থেকে আমরা কোনো পেমেন্ট নিয়েছি, ঠিক মতো ডেলিভারি দিতে পারিনি কিংবা খারাপ প্রোডাক্ট দিয়েছি, এরকম কোনো প্রবলেম আমরা
আশা করি যে আমরা আপনাদের সাথে তৈরি করব না, আর আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের ভালো প্রোডাক্টই আপনাকে দিতে, বাট কোনো কারণে হয়ে যায় যে একটু হয়তো 19-20 হয়, তো আপনারা প্লিজ সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন সবাই। আর শেষে আবারও বলছি, আমাদের কিন্তু রাত 10টায় লাইভ হয়, তো আপনারা প্লিজ লাইভে থাকবেন, আপনাদের যা যা বলার আছে বলবেন, অবশ্যই সেটা আমরা শুনব বা আমাদের দিক থেকে আমরা সলভ করার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, নতুন একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।